একই অবাক কাণ্ড, ঈদের রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় হাজির তার স্ত্রী। চলুন এর সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। পরকীয়া সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক গৃহবধূ। স্বামীর নাম শরীফ উদ্দিন, বয়স 40 ও অভিযুক্ত গৃহবধূর নাম হানুফা বেগম, বয়স 35। ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওড়া গ্রামে। মঙ্গলবার 3 মে সকালে শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক ফুরকান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার 2 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে শ্রীপুর পৌরসভার কেওড়া গ্রামের আমানুল্লাহ ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে আহত স্বামীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন পুলিশ। আহত শরীফ পাশের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং স্ত্রী হানুফা শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের বাসিন্দা। তারা গত 5 মাস আগে ভালোবেসে বিয়ে করেন। স্বামী স্ত্রীর উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বাড়ির মালিক আমানুল্লাহ জানান, গত সোমবার রাত আনুমানিক 9টার দিকে স্বামী শরীফ বাইরে থেকে বাসায় এলে স্ত্রী হানুফা তাকে গ্লাসে করে দুধ পান করান। স্বামী এক চুমুক দুধ খেয়ে বলে, সারা জীবন তো দুধ খেয়েছি, আজকে এরকম লাগতেছে কেন? এ কথা বলে সে ঘুমিয়ে পড়ে। পরে স্ত্রী মধ্যরাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে। পরে দরজায় তালা দিয়ে কাটা পুরুষাঙ্গ হাতে নিয়ে থানায় হাজির হয়ে যায়। পরে থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙে শরীফকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্ত্রী হানুফা জানান, 5 মাস আগে শরীফকে ভালোবেসে বিয়ে করি। আমার আগের সংসারে স্বামী ও 2 ছেলে সন্তান রেখে তাকে তালাক দিয়ে এখানে বিয়ে করেছি। সে এখন অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করছে। এ নিয়ে তাদের সংসারে কয়েকদিন যাবৎ কলহ চলে আসছে। শ্রীপুর থানার কর্মকর্তা জানিয়েছেন, আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী ও পুলিশ হেফাজতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।